শীতকালে যেমন সব কিছুতেই নলেন গুড়ের ছোঁয়া, গরম এলে সেটাই বদলে যায় আমের স্বাদে। তখন দই, রসগোল্লা, সন্দেশ সব কিছুই আমের স্বাদে মম করে। গরম পড়ার সঙ্গে সঙ্গে মন টানতে থাকে আমের দিকে। পাকা আমের রসনা আমবিলাসীদের মাতোয়ারা করে রাখে, আর সেরা রসনা নিঃসন্দেহে লুকিয়ে আছে মিষ্টির অন্দরে। সন্দেশ থেকে রসগোল্লা সবেতেই এখন আমের স্বাদ। সন্দেশের রাজার মুকুর অনেকদিন ধরেই পড়ে আছে জলভরা। এই সময় জলভরার পেটও ভরে ওঠে পাকা আমের রসে। ফলের রাজা আম, আর আমাদের মিষ্টির রাজা হচ্ছে জলভরা সন্দেশ। তো আমরা এই জলভরা সন্দেশটাও আমের তৈরি করছি। আমের জুস তৈরি করে নিয়ে তাকে জলভরা সন্দেশ তৈরি করা হচ্ছে। মিষ্টি বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষা সন্দেশ রসগোল্লাতেই থামছে না। আমের আস্বাদকে আরও ছড়িয়ে দিতে নিত্যদিন তাদের রসায়নাগার জমজমাট। কত কি নাম তাদের, কত ধরনের আস্বাদন প্রস্তুত হচ্ছে আমাদের রসনাবিলাসের জন্য। আমের সঙ্গে মানুষের রসনা তৃপ্তি আনতে আমরা বিভিন্ন রকমের মিষ্টি তার সাথে সংযোগ করে থাকি। বহু বছর ধরে হয়ে আসছে আমের সন্দেশ, যেটা আম শেপের মধ্যে, এবং নতুন সংযোজন হচ্ছে তার সাথে ম্যাঙ্গো মোহিনী, যেটা দেখা যায় মন্দিরের চূড়ার মতন সন্দেশটা, যেটা ভাঙলে ভেতর থেকে আমের পাল্প বা আম রস বেরোয়। এটা খাচ্ছি, রাবড়ি আর একটু আমের রসে মাখামাখি হয়ে আছে। ঠিকই ধরেছেন, ম্যাঙ্গো রাবড়ি। ট্র্যাডিশনাল সন্দেশ রসগোল্লা এ সময় তো আমের ফ্লেভারে হয়ই। এখন কিন্তু এই ধরনের ম্যাঙ্গো রাবড়ি, ম্যাঙ্গো ছানার পায়েস বা ম্যাঙ্গো মুষ, এই ধরনের জিনিসের বেশ চাহিদা রয়েছে, আর সেই সব কিছুই থাকছে আমন্ত্রণের মাঠেও। সঞ্চার মিত্র, এবিপি আনন্দ।